ব্যাড ব্রাদার্স আমি স্বেচ্ছায় ছাড়ছি, এটা থেকে আরো কোনো দোষ নেই। ব্যাড ব্রাদার্স আমি নিজের ইচ্ছায় ফের আসছি। সবাই ভাবতেছেন এই ব্যাড ব্রাদার্সের মালিক ওই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একা একজনের দ্বারা কখনো একটা চ্যানেল খারাপ হয় না। আপনারা হয়তো ইতিমধ্যে ব্যাড ব্রাদার্সের লাইভটা দেখে ফেলছেন, প্রায় 2 ঘন্টা ধরে তারা লাইভ করছে। তারপর এই এমটির বিষয়টা যখনই উঠলো যে এমটি তার টাকার কিনা, তার সে কষ্ট একা একা কষ্ট করে এমটি কিনছে, লাইভ এসে কান্না করছে এবং যা যা বলছে তার পরিপ্রেক্ষিতে বলাই যায় ব্যাড ব্রাদার্স টিম ভেঙে যাওয়ার মেইন দোষ হলো ওমরের। তুই একটা বারের জন্য আমার বলতে পারবি যে আমার টাকা লাগবো, আমি তোরা দিয়ে দিতাম। আমি তোরা কোনোদিনও না করি নাই যে আমি তোরা টাকা দিব না। ওয়েট, এক হাতে কিন্তু তালি বাজে না। ওমর চুপ থাকতেছে, ও পারে নাই, সেও কিছু কথা বলছে। আমি নাকি চ্যানেল বিক্রি করেছি। আমার ইনস্টাতে আপনারা প্রায় হাজারখানেক মানুষ আমাকে এসএমএস দিয়ে বলছেন, ভাই ওমর ভাইয়ের কি হয়েছে, ব্যাড ব্রাদার্সে থাকবে না কেন, আসল কাহিনীটা কি হয়েছে সেটা আমাদেরকে বলেন। আমি আপনাদের অনেকেই রিপ্লাই দিয়ে বলছিলাম যে ব্যাড ব্রাদার্স টিম লাইভ করার পর আমি আপনাদেরকে ডিটেইলসে সব বলবো। এখন সময় হয়েছে মেইন ঘটনা কি সেটা আপনাদের সামনে তুলে ধরার। তাইলে আমি এই চ্যানেলের কাজ করতেছি না, আমি আলাদা চ্যানেল করবো, ওটা মোটর ব্লগিং, যেখানে তোমরা থাকতেও পারো নাও থাকতে পারো। হে গাইস, দিস ফারাবি, আর আজকে আমি আপনাদের সামনে ব্যাড ব্রাদার্স টিম থেকে ওমরে চলে যাওয়ার কারণ থেকে শুরু করে সবকিছু ডিটেইলসে তুলে ধরার চেষ্টা করব। মানে মূলত কাহিনীটা আপনারা বলতে পারেন টাকা নিয়ে কিংবা জিনিসপত্র নিয়ে, মেন কাহিনী ওই ঘুরে ফিরে টাকায় আসে। সো আজারা কাও কাও বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নেই আজকে আমি আর কারো পক্ষ নিয়ে কথা বলবো না, জাস্ট অ্যাকচুয়াল সত্যটা তুলে ধরবো। সো প্লিজ পুরো ভিডিও না দেখে কেউ আগে কোনো মন্তব্য করবেন না। গতকাল রাতে ব্যাড ব্রাদার্স টিমের লাইভ ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন। এই যে আমাদের চ্যানেলের ওনার যিনি ভাবছিলেন যে ওমর ভাই ওনার, আসলে ওমর ভাই ওনার ছিল না। যারা এখনো দেখেন নাই প্রবলেম নাই, আমার এই ভিডিওটা দেখলে আই হোপ সব ক্লিয়ার হয়ে যাবে। ওমরের এক ফ্রেন্ডের সাথে আমার, মানে ওমরের একটু অপমান টাইপের এরকম কিছু হয়েছিল, তখন আমার খুব ইচ্ছা ছিল যে জীবনে একদিন হলো যাতে মানুষের নাম ধরে না ডাকে, ওমর ভাই হয়ে ডাকে। ব্যাড ব্রাদার্স টিম লাইভে আইসা যেভাবে বললো তাতে আমরা সবাই ধরে নিছি সব দোষ ওমরের একার। সবাই ভাবতেছেন এই ব্যাড ব্রাদার্সের মালিক ওই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একা একজনের দ্বারা কখনো একটা চ্যানেল খারাপ হয় না। সে শুধুমাত্র কিছু টাকার জন্য ব্যাড ব্রাদার্স টিম ছাড়া সই লাগাছে। আমার সামনে আমার ছোট ভাইরে ডাইরেক্টলি বলে যে এই গাড়িটা ধরলে নাকি ওর শরীর জ্বলে। গেমিং চ্যানেল নিয়ে নিতে চাইছে। টিমটা নষ্ট হওয়ার কারণ শুধু একটাই, যে একটা গেমিং চ্যানেল নিয়ে একটা চ্যানেল কেউ যদি স্বচ্ছায় বলে যে আমি এই চ্যানেলটা নিয়ে নিব, চ্যানেলটা দিয়ে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নাই। স্পন্সরের টাকা নিয়ে মিথ্যে বলছে। এই পর্যন্ত আমরা চাই নাইছি যে আমাদের স্পন্সরশিপ হলো সর্বোচ্চ 20,000 টাকা। আর ভাই 2-3 দিনের কথা বলতে পারতাছি না, যাকে আমি চিনিও না স্পন্সরের, সে আমাকে এখন বলতাছে আমাদের স্পন্সর নাকি 40,000 টাকা করে পেমেন্ট করছে। শেষ অবধি নাকি ব্যাড ব্রাদার্স চ্যানেলটাও সেল দিতে চাইছিল। একটা জিনিস বিক্রি করা যায় কিন্তু একটা চ্যানেল কখনো বিক্রি করা যায় না। পরে নাকি ব্যাড ব্রাদার্সের বাকি মেম্বাররা ওমরকে টাকা দিয়ে চ্যানেলটা কিনে রাখছে। অনলাইনে ওর কোন এক বড় বাইরে ফোন দিয়ে বলছে একটা চ্যানেলের দাম পর্যন্ত 5 থেকে 7 লাখ, আমাদের চ্যানেলটার দামও নাকি 5 থেকে 7 লাখ, এখান থেকে ওর টাকা দিয়ে দেওয়া হয়েছে। তাদের কাছে নাকি সকল কিছুর প্রুফ আছে, এমনকি স্ট্যাম্প পেপারও দেখাইছে। ভাই ওর ভয়েস মেল, ওর টেক্সট মেল, ওর আমাদের ডকুমেন্টস প্লাস A to Z সবকিছু আমরা দিয়ে দেবো। ভাই আমাদের কাছে স্ট্যাম্প পেপার পর্যন্ত আছে যে স্বইচ্ছা এখান থেকে চলে গেছে টাকা পয়সা নিয়ে। দেখেন আমাদের 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 চ্যানেল আমাদের চ্যানেল আপনাদের চ্যানেল, আরো অনেক কিছু। 2 ঘন্টার লাইভ তো খুঁটিনাটি অনেক কিছুই তারা তুলে ধরছে, আমি জাস্ট মেইন কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম। ওরে জাস্ট একটা চ্যানেল দেওয়া হয় নাই দেখে ও বিদায়, ও ডাইরেক্টলি বলে দিছিল যে আই অ্যাম উইথ ইন ব্যাড ব্রাদার্স। আচ্ছা এই অবধি দেখে আপনাদের কি মনে হচ্ছে, সব দোষ ওমরের তাই না? মূলত টিম ভাঙার কারণে একটা চ্যানেল, এই চ্যানেলটা দেওয়া হয় না দেখে ওর মুখ থেকে সর্বপ্রথম বের হয়েছিল যে আমি এখানে ভিডিও করব না। মনে হচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য সে এতগুলা মানুষের ভালোবাসার মূল্যই দিল না। ওয়েট ব্রাদার, আমারও প্রথমে সেটাই মনে হয়েছিল যতক্ষণ অবধি ওমর চুপ করেছিল। একটা কথা, বাট কথায় আছে না, এক হাতে যেমন তালি বাজে না তেমনি একটা সম্পর্ক ভাঙার পেছনেও শুধুমাত্র এক পক্ষের দোষ থাকে না, দুই পক্ষেরই দোষ থাকে। তাহলে তোর দরকার নাই। ওমর চুপ থাকতে চাইলেও শেষ অবধি সে কয়েকটা কথা বলছে, চলুন আগে সেগুলা শুনে আসি। সে কিন্তু লাইভ আইসা ডিরেক্টলি বলে দিচ্ছে যে ব্যাড ব্রাদার্স থেকে কেউ তারে বের করে দেয় না, সে নিজের ইচ্ছায় ব্যাড ব্রাদার্স থেকে চলে গেছে, কাউকে কোনো দোষ দেয় নাই। ব্যাড ব্রাদার্স আমি স্বেচ্ছায় ছাড়ছি, এটা থেকে আরো কোনো দোষ নেই। ব্যাড ব্রাদার্স আমি নিজের ইচ্ছায় ফের আসছি, তো এটাতে কাউরে ব্লেম করার কিছু নাই যে কেউ আমার খেয়ে দেয়, কেউ আমার কিছু করছে না, কেউ আমার খেয়ে দেয় না, কেউ কিছু করেনি। ব্যাড ব্রাদার্স আমি স্বেচ্ছায় ছাড়ছি। অথচ ব্যাড ব্রাদার্স এর বাকি মেম্বাররা লাইভ আইসা পুরো সময়টাই প্রায় সকল দোষ ওমরের এটা বোঝানোর ট্রাই করছে। আর ভাই এই টিমের ভিতরে সর্বপ্রথম আমি এখানে থাকবো না, কথাটা তুলছে ও নিজে। এটার কিন্তু কোনো দরকার ছিল না, কারণ দোষ কিন্তু তাদেরও আছে, হ্যাঁ হয়তো একটু কম। চ্যানেল বিক্রি সম্পর্কে ওমর কয়েকটা কথা বলছে। আমি নাকি চ্যানেল বিক্রি করেছি, একটা কথা বলি, আমি যখন ছাইরা দিয়েছিলাম 3 মিনিটের যে ভয়েস ক্লিপটা ছিল, আমি সবকিছু এমনিতেই ছাইরা দিয়েছিলাম। চ্যানেল বিক্রির কথা, কোনো জিনিস নিয়ে আনার কথা আমি কইও নাই। ওরাই আমার একটা ডাইকা নিল, ডাইকা নিলে জিনিসপাতির ভাগ বাটোয়ারা করলো। শেষে আমি যা বলছিলাম যে সব জিনিসের যেহেতু ভাগ হইতেছে, চ্যানেলেরও তো একটা ভাগ হয়, চ্যানেলের তো বিক্রি হয়। আমি একটা বড় বাইরে ফোন দিয়েছিলাম, যে শুনাইলাম আমি যদি চ্যানেলের দাম নিয়ে এইতে চাইতাম তাহলে তো আমি আরো 2টা চ্যানেল দামে উঠাইতাম, ব্যাড ব্রাদার গেমিং, ইয়োর ব্যাড ব্রাদার্স। আমি দামে উঠাইনি। তার এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে সে তার ভাগের টাকা নিচে হয়তো কোনো একটা ভালো কাজের জন্য। যে চ্যানেলের মূল্যটা নিয়েছি না, একটু ওয়েট করেন, দেখতে পারবেন কিসের জন্য নিয়েছি। হয়তো অসহায় মানুষদের জন্য কিছু করবে। আমার না সত্যি অনেক খারাপ লাগছে যখন ওমর এই কথাটা বলল। একটা কথা ওই দিন আমি সারা রাত কাঁদছিলাম, আমার একজনও একটা ইমোজি দিয়ে ভরসা দেয় নাই যে ভাই কান্না। আমরা শুধু ব্যাড ব্রাদার্স টিমের লাইভে আসা কান্না করাটাই দেখলাম, বাট ওমরের দিকটা দেখলাম না। সেও তো ব্যাড ব্রাদার্স টিমের মেম্বার ছিল, আর শুধু মেম্বার না, ব্যাড ব্রাদার্স টিমের 3টা চ্যানেলকে ছোট থেকে বড় করা অবধি তার অবদান ছিল বেশি। তুই একটাবারের জন্য আমার বলতে পারবি যে আমার টাকা লাগবো, আমি তোরা দিয়ে দিতাম। আমি তোরা কোনোদিনও না করি নাই যে আমি তোরা টাকা দিব না। ব্যাড ব্রাদার্স টিমের একজন কান্না করলে সান্ত্বনা দেওয়ার জন্য আর একজন আছে, কিন্তু ওমর এখন একা, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। তারপরও সে হাসি মুখে কাউকে দোষ না দিয়ে নিজেই চুপ হয়ে গেল। আসবো এবার আমার মতো, আমি সব দোষ আমার, আমি চুপ হয়ে গেলাম। আমি কারোর কোনো ব্লেম করুম না, আজকেও আমি চুপ হয়ে গেলাম। বিশ্বাস করেন ব্যাড ব্রাদার্স টিমের অল মেম্বার ওমরের উপর দোষ চাপাইছে, কিংবা ওমর কিছু টাকার জন্য এতদিন ধরে গড়ে তোলা সম্পর্ক ছেড়ে চলে গেছে, এইসব নিয়ে আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট হচ্ছে টিমটা ভেঙে যাওয়ায়। আমি কথা কমু, কিছু কথা আমিও কমু, বাট আপনার আমারে ওই জায়গাটা বানাই দিতে। সেদিন আমি ভিডিওতে কত কথা বললাম, ব্যাড ব্রাদার্স টিমের মেম্বাররা কত ভালো, হাসি খুশি আড্ডা দিতে দিতে কন্টেন্টমেন্ট করে, কত কিছু বললাম। আর মাত্র কয়েকদিনে সেই টিম শেষ, এটা ভাবতে সত্যি অনেক কষ্ট লাগছে। আর গাইস আরেকটা কথা, তাহলে তোর দরকার নাই। আরো কষ্ট লাগতেছে যখন দেখতেছি টিম ভেঙে যাওয়ার পর মনে হচ্ছে এদের মধ্যে যুদ্ধ চলতেছে। আমি চুপচাপ থাকতে পছন্দ করি বইলা আমার দুর্বল ভাইব না। প্রকৃতিও ঠান্ডা থাকে তুফান আসার আগে। এই একটা কথা বললে আরেকজন তার বিপরীতে আর একটা কথা বলতেছে। চেনা মানুষের মুখে নতুন মুখোশ, সময় তো বদলায়, ওদের কি দোষ? বিশ্বাস করেন ওমর কিংবা ব্যাড ব্রাদার্স টিমের অল মেম্বাররা আমরা কখনোই এমন কিছু চাই নাই। আমরা শুধু চেয়েছিলাম আগের ব্যাড ব্রাদার্সকে, যারা হাজার কষ্টের মধ্যে একটু বিনোদন দিত, আমাদের মুখে হাসি ফুটিয়ে তুলতো। নতুন কিছু মুখ, তাদের নাম আমি নাই বলি, তারা জানেন আমি কাদের কথা বলতেছি। আপনারা ভাই আমার বড় ভাই ছিলেন, আমার এলাকার বড় ভাই ছিলেন, ভাই দরকার ছিল না ভাই, এত কষ্ট করে এত দূর আসছি। এই কথাটা একদমই ঠিক বলছে। আসলে একটা সম্পর্ক ভাঙার পিছনে কোনো না কোনো থার্ড পার্সন জড়িয়ে থাকে। এই জন্যই আমি সবসময় বলি একটা সম্পর্কের মাঝে কখনো একটা থার্ড পার্সনকে ঢুকতে দিয়েন না। টাঙ্গাইলের চমচম অনেক ভালো, আর বগুড়ার ভালো দই। টাঙ্গাইলের চমচম ভালো আর বগুড়ার অনেক ভালো দই। আজকে দিকে ভাই কেউই অন্তত কমেন্ট করেন না ব্যাড ব্রাদার্স ওমর ভাই কই। জানি না ব্যাড ব্রাদার্সকে আবার একসাথে কখনো দেখতে পাবো কিনা, তবে আমি কিংবা অডিয়েন্স আমরা সত্যি চাই আপনারা আবার আগের মতো হয়ে যান। কারণ একটা সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, এতে করে সম্পর্কটা নষ্ট না করে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়াই উচিত। সো গাইস, যা যা ঘটছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন কে দোষী আর কে নির্দোষ এগুলা বিবেচনা না করে আসুন সবাই মিলে আমরা দোয়া করি তারা যেন আবার আগের মতো হয়ে যায়। এতে তাদেরও ভালো হবে, আমরাও বিনোদন পাবো। তবে তাদের কথা শুনে বা ওমরের কথা শুনে আমার মনে হয় না যে তারা আবার এক হবে। হয়তো ওমর আবার নিউ টিম নিয়ে কাজ করবে, দেখা যাক কি হয়, ওয়েট করতে থাকি। আই হোপ যা হবে ভালোই হবে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবো। ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।